এই কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের দোয়াই। আজকে তোমরা জানতে চলেছো বেবি ইন ইয়েলো গেমটার আসল রহস্য, অর্থাৎ এমন কোন ঘটনা থেকে ইন্সপায়ার হয়ে এই গেমটি তৈরি করা হয়েছে, অর্থাৎ এই গেমটির ব্যাক স্টোরি কি। তো চলো বেশি কথা না বলে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। তো ভিডিও শুরুর আগেই তোমাদেরকে বলে রাখি, এই গেমটি তৈরির পিছনে মূল ইন্সপায়ার কাজ করছিল একটি কমিক বুককে ঘিরে, অর্থাৎ একটি কমিক বুক ভাইরাল হয়েছিল যে কারণে সেই কমিক বুককেই ইন্সপায়ার করে বা সেই কমিক বুককে কপি করে এই গেমটি তৈরি করা হয়েছে। আর কমিক বুকের সাথে এই গেমটিরও কিছু মিল তোমরা পাবে, এই ভিডিওটা দেখলে সেটা তোমরা বুঝতে পারবে। সেই কমিক বুকটার নাম হলো দ্য কিং ইন ইয়েলো। তো মূলত এই কমিক বুকটাকে ঘিরেই এই গেমটার সবকিছু। তো এই বুকটায় সাবজেক্ট ছিল একজন রাজা, যে রাজার নাম হলো হাস্তুর, আর তিনি একটি অন্য জগতে থাকতেন, যে জগতটির নাম হলো কারকোসা। আর এই জগতে মূলত যেটা হয় সেটা হলো তিনি এই জগতের রাজা ছিলেন, আর সবাই তার কথা মতোই উঠত এবং বসত। তো তিনি ভাবলো যে শুধু এই জগতেরই না, তিনি আরো অন্যান্য জগতেরও রাজা হতে চাচ্ছেন, অর্থাৎ এই জগৎটি তারা তেমন ভালো লাগতেছে না। এ কারণে সে যেটা ভাবলো সেটা হলো সে রিচুয়াল করবে, এন্ড সে রিচুয়াল করে অন্য একটি জগতে গিয়ে সেখানে গিয়েও সে নিজের আধিপত্য বিস্তার করবে। তো যেমন কথা তেমন কাজ, সে যেটা করে সেটা হলো একটি বই নেয় এবং সেটা নিয়ে সে রিচুয়াল করা শুরু করে দেয়। রিচুয়াল করার পর তার পুরো শরীর হলুদ হয়ে গিয়েছিল, মানে সে একটি হলুদ রঙের রাজাতে পরিণত হয়ে গিয়েছিল, যার ফলে সে একটি শয়তান হয়ে গিয়েছিল। তো আসলে সে আগে থেকেই শয়তান ছিল, কিন্তু রাজা রূপের শয়তান ছিল। এবার সে এমন একটি জাদু করে যেখানে একটি টেলিপোর্টেশনের প্লেস দেখা যায়। তো সে সেই টেলিপোর্টেশনের প্লেস দিয়ে প্রবেশ করে, আর সে টেলিপোর্ট হয়ে পৃথিবীরই একটি বাড়ি এসে পড়ে, একটি বাড়ির রুমের ভিতর এসে পড়ে। তো বলে রাখা ভালো, সেই রুমের ভিতর ছিল একটি ছোট বাচ্চা। তো সে তার চোখের সামনে প্রথমে যাকেই দেখবে তাকেই ভর করবে, অর্থাৎ তার শরীরেই সে ঢুকে যাবে। তো সে যেহেতু সেই বাচ্চাটিকেই প্রথমে দেখে, সেজন্য সে সেই বাচ্চাটির শরীরে প্রবেশ করে নেয়, আর সাথে সাথে সেই বাচ্চাটির শরীর হলুদ হয়ে যায় এবং তার চোখ জল জল করতে থাকে, যা আমরা গেমে সেই বাচ্চাটিকে দেখতে পাই। তো এবার সেই বাচ্চাটি সম্পর্কে তোমাদেরকে কিছু তথ্য দেই। মূলত সেই বাচ্চাটির বাপ মা কোনো একটি জায়গায় গিয়েছিল সেই বাচ্চাটিকে বাড়ি রেখে, এবং সেই বাচ্চাটিকে দেখাশোনা করার জন্য একটি লোকও সে রেখে গিয়েছিল। তো এবার সেই শয়তান, অর্থাৎ সেই হাস্টুর রাজা, সেই শয়তান রাজাকে যখন সে বাচ্চাটার শরীরে প্রবেশ করে, তখন সে বাচ্চাটি একটু অন্যরকম বিহেভিয়ার করতে শুরু করে দেয়। আর সেই রাজা হাস্টুর সেই বাচ্চাটির শরীরে প্রবেশ করে সেই যে মহিলাটিকে যে দায়িত্বে দিয়ে গিয়েছিল তার বাবা মা সে বাচ্চাটি দেখভাল করার জন্য, সেই মহিলাটিকে সে বশ করে, এবং সে মহিলাটিকে বশ করতে করতে আশেপাশে যাকে দেখে তাকেই বশ করে। তো মূলত এভাবে বিভিন্ন মানুষকে বশ করতে করতে সে একসময় পুরো পৃথিবীর সকল মানুষকে তার আয়ত্তে নিয়ে আসে, এবং সেই পৃথিবীতেও তার আধিপত্যর বিস্তার শুরু হয়। সে এখন দুইটি জগতেরই রাজা। তো মূলত এই ঘটনাকে কেন্দ্র করে বা এই বইকে কেন্দ্র করে, এই বই থেকে ইন্সপায়ার নিয়ে এই গেমটি ডেভেলপ করা হয়েছে। তো আশা করছি আজকের এই ভিডিওটি ভালো লাগছে। লাইক দিস ভিডিও ইফ ইউ এনজয়েড, সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ফর নিউ দোজ টাইপস অফ ভিডিওস। আইল সি ইউ নেক্সট টাইম, টিল দেন টেক কেয়ার, বাই বাই।